আজকে এই ভিডিওটা দুটো সেকশনে ডিভাইডেড। প্রথমে আমি নয়দারের জীবন নিয়ে কথা বলবো, মানে কেরিয়ার নিয়ে কথা বলবো, আর সেকেন্ড পার্টে আমি নয়দার থিওরেমটা বোঝানোর চেষ্টা করব। নয়দারের জন্ম এক জুইশ ফ্যামিলিতে, বাবার নাম ম্যাক্স নয়দার, উনিও একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন। 1907 সালে নয়দার নিজের পিএইচডি কমপ্লিট করেন। তারপরে ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট অফ আর্লাঙ্গানে 7 বছর ধরে পড়ান বিনা কোনো পারিশ্রমিকে। নয়দারের প্রতিভা দেখে ডেভিড হিলবার্ট আর ফেলিক্স ক্লাইন ওনাকে ইউনিভার্সিটি অফ গটিংয়েনে ইনভাইট করেন পড়ানোর জন্য। ইউনিভার্সিটির যারা মেল প্রফেসর ছিলেন তারা কিছুতেই রাজি নয় এক মহিলাকে প্রফেসর পদে নিযুক্ত করাতে। কাজেই নয়দারকে 4 বছর হিলবার্টের নাম করে ইউনিভার্সিটিতে পড়াতে হয়েছে। তারপরে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে নিযুক্ত হন। 1933 সাল তখন হিটলার রাইজে উঠলেন, মানে নাজি গভর্নমেন্ট এলো জার্মানিতে। তখন ওরা জিউদেরকে ইউনিভার্সিটি থেকে তাড়ানো শুরু করলেন। কাজে 1933 সালে নয়দারকে জার্মানি ছেড়ে ইউএসএ চলে যেতে হল। সেখানে গিয়ে তিনি পেনসিলভেনিয়ার এক কলেজে প্রফেসরি করলেন। 53 বছর বয়সে নয়দার মারা যান। এটা তো ছিল নয়দারের কেরিয়ার নিয়ে গল্প। এবার আমরা তাহলে নয়দারস থিওরেমটা একটু বোঝার চেষ্টা করি। তোমরা কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এগুলো নিশ্চয়ই শুনেছ বা পড়েছ। এগুলো কনজার্ভ কেন হয় সেটা কি তোমরা জানো? কারণ হচ্ছে সিমেট্রি। তাহলে আগে বোঝা যাক সিমেট্রিটা কি জিনিস। জেনারেলি একটা অবজেক্ট যদি আমার কাছে থাকে, তার মাঝখান থেকে আমি একটা এরকম লাইন টানলাম, সেটার বাঁ দিক আর ডান দিক যদি দেখতে একই রকম হয়, মানে এরা দুজন যদি মিরর ইমেজ হয়, তাহলে আমরা জিনিসটাকে সিমেট্রিক বলি। আর একটু ডিটেলসে যাওয়া যাক। ধরো আমার কাছে একটা কালো পানের গোলাম আছে। আমি যদি এটাকে একটা 180 ডিগ্রি রোটেশন দিই এভাবে, তাহলে আমি দেখব এই 1 নম্বর পজিশন আর 2 নম্বর পজিশনটা কিন্তু এক্স্যাক্টলি সেম। কোনো ডিফারেন্স কি তোমরা বুঝতে পারছ? পাচ্ছ না, তাই তো? তার মানে হচ্ছে আমি একটা ট্রান্সফরমেশন দিলাম, সেই ট্রান্সফরমেশনটা দেওয়ার পরেও জিনিসটা সিমেট্রিক রয়ে গেল। নয়দার এই আইডিয়াটাকেই ফিজিক্সে জেনারেলাইজ করলেন। নয়দার কি বলছেন? ধরো আমার কাছে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে যদি আমি একটা ট্রান্সফরমেশন, কিরকম ট্রান্সফরমেশন, আমি অবজেক্টটাকে রোটেট করাতে পারি, আমি অবজেক্টটাকে একটু এগিয়ে দিতে পারি, মানে ট্রান্সলেট করাতে পারি, বা আমি অবজেক্টটাকে কিছু সময় পরে অবজার্ভ করতে পারি। যদি ট্রান্সফরমেশন দেওয়ার আগে আর পরে যদি জিনিসটার এনার্জি সেম থাকে, তাহলে আমি বলবো জিনিসটা হচ্ছে সিমেট্রিক আন্ডার দিস ট্রান্সফরমেশন। যদি জিনিসটা সিমেট্রিক থাকে, তাহলে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কনজার্ভ থাকবে। সেটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা নয়দার থিওরেম থেকে আমরা জানতে পেরে যাব। তাহলে একটা সহজ উদাহরণ নেওয়া যাক। ধরো আমার কাছে আর্থ আছে আর মুন আছে। এই মুনটাকে আমি এই পজিশন থেকে একটা রোটেট করিয়ে এখানে নিয়ে এলাম। এই 1 আর 2 নম্বর পজিশনে কিন্তু এনার্জি এক্স্যাক্টলি সেম, কেন তাদের ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ আর্থ কিন্তু ইকুয়াল। তাহলে আমি এই মুনটাকে একটা ট্রান্সফরমেশন দিলাম, রোটেট করালাম, তার এনার্জিটা কিন্তু রোটেশনের আগে আর পরে একই রয়ে গেল। তার মানে নয়দার থিওরেম কি বলছে এখানে, যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিশ্চয়ই কনজার্ভ থাকবে। সেটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে এই মুনটার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকবে। নয়দারের এই থিওরেমে কিন্তু ফিজিক্সে মারাত্মক অ্যাপ্লিকেশন আছে। অনেকেই এটা বলেন যে নয়দার্স থিওরেম এস্টাবলিশ হওয়ার পরে একটা ফিজিসিস্টদের কোনো একটা প্রবলেম দেখার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে গেছিল। অনেকেই এটা বলেন যে মডার্ন ফিজিক্সের ফাউন্ডেশনটাই হচ্ছে নয়দার্স থিওরেম।
শুধু এটাই নয়, নয়দারের আরো কন্ট্রিবিউশনও ছিল। নয়দারের জন্য ম্যাথামেটিক্সে একটা আলাদা ফিল্ড চালু হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এটার ফাউন্ডেশনটাই নয়দারের কর। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ম্যাথামেটিক্স বা ফিজিক্সে নয়দারের অবদানটা কত।